পাগল হয়ে যাব আমি পাগল হয়ে ফ্ল্যাশব্যাক A few moments later. Abhi baja hai karna bhido. রাস্তা থেকে কথা কেন বলছো নাই? রাস্তায় কিছু করতে আছে বলো। কি হয়েছে তোমার? তাহলে ফালতু কথা জিজ্ঞেস করেন কি জন্য? উফ, ওই দিয়ে সরে বস। ওই দিয়ে সরে বস। হাতের মধ্যে পিঁপড়ে কামড়েছেন, তারপরে তোমাকে তখন থেকে হাত ধরছি। কি হয়েছে? কথা কেন বলছো না? কি হয়েছে? মেরি মার্জি। পার্লারে কিছু হয়েছে? ওই দিয়ে বস, ওই দিয়ে বস, ওই দিয়ে বস। কথা কেন বলছো না বাবু? কথা কেন বলছো না? কি হয়েছে? কি হয়েছে বলো তাহলে? আমাকে ডেকেছিলে কেন তুমি? আমাকে স্টেশনে কেন ডেকেছিলে? গজব বেজ্জতি হে। যদি কথাই না বলো তাকে সারা রাস্তা গোমড়া মুখো হয়ে যাবে, তো আমাকে একটা জিনিস কিনে দিলে না খাওয়ালে না? और अभी तो रुको, क्लाइमैक्स अभी बाकी। अरे की हो रहा मिट्टू? की हो रहा? हम तुम्हारे साथ कथा बोल चुके तो? वो दियो। की हो चुका की शेता तो खुले बोलो। दियो। देखो एक बार पप्पा रही थी, की हो चुका खुले तो बोलो। की हो चुका की तुम्हारे? की हो चुका बोल बे तो पालरे की जो बोल चुके। वो दियो। कथा कहने बोल चुका। মাথা ছিটবি ঢুকে যে নাকি অন্তরায় দিয়ে আসতে হবে? তো অন্তরায় দিয়ে আসতে হবে? পাগলের মতো করছো, রাস্তার মধ্যে সিন ক্রিয়েট করছো, নিজের মান সম্মান নেই বলে কি আমারও নেই? ইয়ে বড়ি আচ্ছি বাত কই আপ। রাস্তা মানে এখন বুঝলেন আমি এগুলো তুলে ছিঁড়ে ফেলে তখন থেকে দেখতে পাচ্ছি নাটক করে যাচ্ছে। একটা পেশেন্সের সীমা থাকে, এটা ভেঙে গেছে দেখি। ঢাকনা কোথায় গেল? ভালো হয়েছে ভেঙে গেছে। কি হয়েছে এটা? কি পাগলের মতো কেন করছো তুমি? মাই পাগালু, মাই পাগালু। কি হয়েছে সেটা বলবে তো? কি হয়েছে কথা বলবে না? নেই। আরে আর ভাই কি বোবা হয়ে গেছে সেটা ভগবান কেন?
তুমি মুখে না বললে কি আমি ভগবানের কাছে জিজ্ঞাসা করতে যাবো যে আমি কি করলে করেছি? আমার চিৎকার করতে বাধ্য কোনো ঘরে কিন্তু পপ্পা আছে, বারবার বলছি কি হয়েছে রে, কি হয়েছে রুকো যারা সবর করো, কি হয়েছে তো তখন থেকে বলছি তো ঘরে পপ্পা রয়েছে আমাকে চিৎকার করতে বাধ্য করছি, তখন থেকে একটা ইয়ে ভালো লাগে না, কি হলো ব্যাপারটা, এটা কি হলো বেশি বলে তেল খেয়ে গেছিস নাকি জানি পাগল হয়ে যাব আমি, পাগল হয়ে যাব দিকে বসে বললাম তো যাও কথা বলতে বলতে যাও কে মার মার কো খোপড়ি তোর ছালে কাম কি দিয়ে কি দিয়ে আর কোন রাস্তা থেকে তখন থেকে দিকে বসে উফ যাও দিকে বসে আমি পৌঁছিস তোর গাছ থেকে তো আমার গায়ে বন্ধ হয় তেরে বাপ কো মাসে গেছে কি হলো, এরকম করছিস কেন তুই? হ্যাঁ মানুষ সেটি ইগনোর করতে পারবে না তোকে, হুম মাথা ফাটা ফাটিয়ে নেবে দেখি কি হয়েছে, কোথায় লেগেছে, কোন জায়গাটা লেগেছে, কোন জায়গাটা লেগেছে, কোন জায়গাটা লেগেছে দেখি, কোন জায়গা লেগেছে, কোন জায়গা লেগেছে দেখি, কোন জায়গা লেগেছে দেখি দেখি দেখি, কোন জায়গা লেগেছে, কোন জায়গা লেগেছে চলো মাথা টাতা খুলিতে তুমি জল কই মানুষ ব্যাংক করছে মাথা ঠকে নিচ্ছে, মাথা ঠুকিনি আমি এখানে শুতে গেছি লেগে গেছে, বেকার বেকার আমি করলাম
কে প্র্যাঙ্ক রাস্তা থেকে করো, তোমার ভিডিওটা কে করে দিচ্ছিল রাস্তায়? আমি রাস্তা তো করিনি, কে বলছো রাস্তায় বলছি না, আমি রাস্তা দিয়ে মুডটা ক্রিয়েট করলাম। বিট্টুর একটা কতদিন পর তোমার সাথে বেরিয়েছি, তুমি ভিডিও করার জন্য না আমাকে কিছু কিনে দিলে না কিছু খাওয়ালে। ঠিক আছে ঠিক আছে, ওটা তো সে বাজে কিছু ব্যাপার ছিল না, বলো খাবো নেক্সট সোমবার দিন নিয়ে বলবো খাবো, ঠিক আছে কথা দে, ঠিক আছে আজকে ভালো। আর এইসব মাথা মাথা ঠুকে নেওয়া কিসের জন্য বলো তো দেখি? মাথা ঠুকে নিল আর শুতে গেলে পাগল একটা মেয়ে ছিল, তারপর আমায় দেখছো ওখানে জিনিসটা কোন রাজে আমায় শুতে গেছো কেন? তো গাইস বেচারি, আমি ভাবলাম ওর মাথাটা লিখতে বোধ লেগে গেছে, আমি ভাবলাম হয়তো মাথা ঠুকে নিয়েছে আমার জন্য। তা কতটা পাগল আমি, আর একটু ক্যান্টিনিউ করতে পারতাম জিনিসটাকে, ওই তো কন্টিনিউ একই বাবা আমার ভুল হচ্ছে বড় ইংলিশ ম্যান। আমি ভাবলাম তোমার ওই ইংলিশ গাল ঠিক আছে বলো, আমার ইংলিশ কমজোর আমি জানি, ঠিক আছে আমি ভাবলাম চোট খেয়ে গেল টেপে হয়তো মাথা ঢুকে নিয়েছে। ইস প্র্যাঙ্ক করছে বাড়িতে, ইগনোর করছে রাস্তা, কোথায় বড় বড় সারা ম্যাচ ছোট ছোট বাতে হতে রে, আমাকে না ডাকতে তুমি দেখেছিলাম কি ইগনোর করে? ইয়েস ইয়েস, আমি এত দূর থেকে গেলাম। ইয়েস কি আছে দিদি, একটু না গেলে কি হয় বল তো গাইস। এই জন্য যেহেতু বেশি মানে অনেকটা দূর গেছে, তো বেশি বেশি করে ভিডিওটা শেয়ার করে দিও ঠিক আছে, আর বেশি বেশি করে কমেন্ট করো, লাইক করো ঠিক আছে, আর চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো ঠিক আছে। তো ব্যাপারটা হচ্ছে প্রথমে যেটা বলিনি ইন্ট্রোটা হচ্ছে এটাই যে ম্যাডাম জি গেছিল ঠিক আছে আমার সাথে আজ বলে আজকে, আমি বললাম আসো, তো আমি ওকে সারা রাস্তা ইগনোর করে করে এসেছি, সারা রাস্তা কোনো কথাতে অ্যান্সার করি, নিজের মতো এসে নিজের মতো গেছে ঠিক আছে, সারা রাস্তা আমার পেছনে হুম হ্যাঁ হুম হ্যাঁ মানে পেছনে হয়তো গালালিও দিয়েছে প্রচণ্ড পরিমাণে, আই ডোন্ট কেয়ার ঠিক আছে, ব্যাপারটা হচ্ছে এটাই ঠিক আছে। আমি ওইটাকেই নিয়ে আসলাম বাড়িতে, তো আমি ওইটাকেই ভাবলাম যে দেখি নিয়ে যাই কন্টিনিউ করি যে ও কিরম রিয়াকশন থাকে। তো মাথাটা আমি ভাবলাম ঠুকে গেছে সত্যি সত্যি, ও মা না ম্যাডাম শুতে গেছে লেগে গেছে, পাশে বেল আইকনটা ক্লিক করে দিও আর দেখা হচ্ছে নতুন ভিডিওতে, টাটা সবাই সুস্থ থেকো ভালো থেকো টাটা।